আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। সে প্রচণ্ড গরমে ঢাকা শহর, মানে কি বলবো, গ্রামে হয়তো একটু গাছপালার কারণে কিছুটা ঠান্ডা থাকে। যেমন গরম তেমন বারবার কারেন্ট থাকছে না, লোডশেডিংয়ের এই সমস্যা মানে আর বলার মতো নাই আমাদের কারণে। তো এর মধ্যে একটু সবুজের, মানে সবুজের দিকে তাকালেও একটু ভালো লাগে। ঢাকায় আসলে ওইভাবে আমাদের আবাসিক যে এলাকাগুলো করেছে, এখানে না কোনো পার্ক বা মাঠ বা কোনো সবুজ দেখার কোনো স্কোপ নাই, এই জন্য নিজের ঘরেই ছোট্ট বাগান বানানো ছাড়া আসলে আর কোনো উপায় নাই। মানে সবাই যতটুকু সম্ভব আমরা যদি একটু চেষ্টা করি নিজেদের ঘরে হলেও যদি একটু গাছ লাগাই, হয়তো এটা খুবই পরিমাণে কম, মানে যেই গরম আমাদের দেশে পড়ছে এটার মানে এত ছোট ছোট গাছে হয়তো এটা খুব একটা বেশি বলাও যায় না, তারপরও চেষ্টা, ক্ষুদ্র চেষ্টা আর কি, অন্তত নিজের ঘরে হলেও একটু সবুজ দেখার চেষ্টা। তো প্রচণ্ড গরম, এর মধ্যে কারেন্টও নাই, বসে আছি, চিন্তা করলাম যে ছোট একটা ভিডিও করে রাখি। হয় কি, অনেকে দেখা যায় গাছ করার ইচ্ছে না থাকলেও এরকম দেখে বা কারো একটা বাগানের ছবি দেখে হঠাৎ করে একদিন মনে হয় যে না তাহলে আমিও একটা বাগান করি, এরকম একটু উৎসাহ দেওয়ার জন্যই আসলে মাঝে মাঝে সুন্দর সুন্দর ছবি বা ভিডিও করে দেই, যে হয়তো কেউ একজনও যদি আমারটা দেখে একটা বাগান করে, আরেকটা বাগান বাড়লো দেশে। তো এই হচ্ছে আমার বাগান। আমি হচ্ছে বাগান ডেকোরেশনের জন্য যেটা করি, বাগানের জন্য সব সময় ছোট বড় গাছ মিক্স করে রাখি, মানে কিছু বড় গাছ, কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট, কিছু ছোট গাছ, এভাবে ভ্যারিয়েশন রাখলে বাগানটা মানে দেখতে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগে। আবার কিছু গাছ পোলে সেট করে রেখেছি, মানে সব একই রকম হলে হয়তো একটু মানে একঘেয়ে হয়ে যায়, এই জন্য কিছু গাছ হ্যাং করে রেখেছি। এগুলো খুবই আমার বাগানের কোনো গাছই আহামরি দামি কোনো গাছ না, এগুলো সবই মানে এখন সব জায়গাতেই পাওয়া যায়। যেমন এটা হচ্ছে গোল্ডেন পোথোস, এটা খুবই কমন গাছ। এটা আছে একটা ফার্ন, এটাও খুব কমন গাছ। এখানে একটা সাদা জবা গাছ রেখেছি, আর এই স্পাইডার, তারপরে রিও প্ল্যান্ট, এগুলি আমাদের দেশের খুব কমন গাছ। এটা আছে সবুজ রঙের যে নানক, সবুজ রঙের নানকটা। এখানে আছে ভেরিগেটেড জেড প্লান্ট সাকুলেন্ট, আর এখানে আমার কিউটি কিছু বেবি ক্যাকটাসের বেবি, এভাবে গ্রো করাটা আমার খুবই পছন্দের একটা কাজ। এগুলো অনেক ছোট লাগিয়েছিলাম, এখন বড় হয়ে নিজে থেকে আবার বেবি দিচ্ছে, মানে ছোট, একদম ছোট ছোট ক্যাকটাস লাগিয়ে সেটা বড় হওয়া পর্যন্ত ওয়েট করা, এটা খুবই আনন্দের ব্যাপার। মানে আমি প্রতিদিনই দেখি যে একটু বড় হলো কি না। বাতাস আছে একটু, আজকে বাতাসটাও গরম অনেকটা। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন মিকান্স, এটা খুব ছোট, দুইটা চারা আমি একটা টবে লাগিয়েছিলাম, দুইটা চারা, এখন দুইটা চারা বড় হতে হতে এই ফুলটা সম্পূর্ণটা আল্লাহর রহমতে ভরে গেছে। আর এখানে কিছু কাটিং করে রেখেছি, লাগাবো, গরমে কাজ করতে পারছি না, প্রচণ্ড তাপ বারান্দায়। আর আজকে আবার কিছু ক্যাকটাসের বেবি পেয়েছি আমি, এগুলাকে যে এরকম এরকম ছোট ছোট টবে আজকে পটিং করে দিব। এগুলো চোখের যে কি শান্তি, সকালে উঠেই এখানে দাঁড়ানোর পরে যে একটা শান্তি, মানে চতুর্দিকে আমাদের যে মানে প্রতিদিনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার আসলে উপায় নেই, অন্তত কিছুটা সময় যদি একটু সবুজের সাথে থাকা যায় এই চেষ্টা। আর বারান্দা যেহেতু আউটডোর প্ল্যান্টগুলো আমি যেভাবে বাহিরে একটা তাক বেঁধে, যেহেতু আউটডোরগুলোর রোদ বেশি লাগে, আউটডোরগুলো এখানে বাহিরে দিয়েছি বারান্দার বাহিরে, আর ইনডোরগুলো ভিতরে শেলফে রেখেছি এভাবে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন ধরনের পোথোস, আর কিছু হ্যাং করে রেখেছি। আর এখানে আছে সব ধরনের পোথোসগুলো আছে, এটা আছে মঞ্জুলা পোথোস, তারপর এখানে আছে মার্বেল কুইন, মঞ্জুলা, নিয়ন, এই যে এটা স্নো কুইন। তো এই হচ্ছে আমার গাছের অবস্থা, কিছু হ্যাং করে রেখেছি।
আর কিছু তাকে রেখেছি। আর এইগুলো তো বড় গাছ, বারান্দায় গাছ রাখার কারণে যেটা হচ্ছে যে এখন অতিরিক্ত গরমেও একটু শেড পাচ্ছি আর কি। বারান্দায় যে পরিমাণ রোদ হয় প্রতিদিন, গাছ রাখার কারণে একটু শেড পাচ্ছি। আরেকটা যেটা করতে পারেন, বারান্দার উপর থেকে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝুলিয়ে দিলে ওটাও দেখতে একটা জঙ্গল জঙ্গল ভাব আসে বারান্দার মধ্যে, যেটার জন্য আমি করি যে উপর থেকেও ঝুলিয়ে দেই কিছু। এই যে এখানে আছে রুবি নেকলেস, অসাধারণ সুন্দর একটা গাছ। তারপর এখানে আছে পিঙ্ক লেডি, তারপর এখানে আছে পিঙ্ক কালারের সিঙ্গোনিয়াম, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন জানাডো। এটা দেখেন পাতাটা কি সুন্দর। আর এখানে আছে আইস প্ল্যান্ট, আমি মিক্স করে করে লাগিয়ে রাখি, মানে যত সবুজ তত সুন্দর আমার কাছে। এই হচ্ছে গাছের অবস্থা আজকের। আল্লাহ আল্লাহ করে দেখি যে একটু বৃষ্টি হলে হয়তো সব কিছুই ঠান্ডা হয়ে যেত। তো তারপরও চেষ্টা করছি অন্তত ছোট ছোট গাছ হলেও লাগিয়ে একটু ঘরটা যদি ঠান্ডা থাকে বা চোখটা যদি একটু শান্তি পাই সকালে দেখে। তো এই ছিল আমার আজকের বারান্দা ট্যুর। খুবই ছোট বারান্দা, আড়াই ফিট চওড়া বারান্দা, আর লম্বায় হচ্ছে 4 ফিট। তো এই ছিল আমার আজকের বারান্দা ট্যুর। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।